এবার নজর রাখবো পরের খবরের দিকে। পাখির ছক 2024 বিরোধী জোটের সলতে পাকাতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে আগামীকাল বৈঠক ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর বৈঠকে যোগ দিতে আজই পাটনায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালের বৈঠককে কেন্দ্র করে পোস্টার ফেস্টুনে সেজে উঠেছে পাটনা শহর। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পাটনা থেকে। চলে যাবো সুতপার কাছে। সুতপা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং বলা বাহুল্য যে 2024 এর আগে দাঁড়িয়ে বিরোধীদের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং সেখানে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম তাই। দেখো সম্প্রতি তুমি জানো যে 2024 লোকসভা ইলেকশন এখনও আর এক বছরও বাকি নেই, কাজেই খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা তারা একজোট হওয়ার চেষ্টা করছেন এবং এই কাজটা খুবই কঠিন। তুমি দেখেছো যে 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন, তিনি আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরোধী দলগুলোর সাথে চেষ্টা করেছিলেন বৈঠক করার এবং সমাবেশ করেছিলেন। সেই সমাবেশের পরেও কিন্তু একজোট হওয়া সম্ভব হয়নি, অনেক বিরোধিতা ছিল পরস্পরের বিরুদ্ধে। আবারও কিন্তু 2024 সামনে রেখে চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যত সিনিয়র লিডাররা আছেন তারা কিন্তু সকলেই চাইছেন যে বিজেপির বিরুদ্ধে 1:1 ক্যান্ডিডেট দিতে। কারণ বারবারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যারা নেতৃত্ব তারা বলেছেন যে যদি বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়া না যায় তাহলে কিন্তু ভোট ভাগ হয়ে বিজেপিকে হারানো কোনো অবস্থাতেই সম্ভব হবে না। সেই কারণেই কিন্তু এই জোট গঠনের প্রক্রিয়া যা অত্যন্ত কঠিন বলে মনে করা হচ্ছে, এই কারণে যে এক একটা দলের সাথে আরেকটা দলের কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু বিরোধ রয়েছে। বিশেষ করে কংগ্রেসকে সব অনেক রাজনৈতিক দলই আছে, বিরোধী রাজনৈতিক দলই আছে যারা কংগ্রেসকে নেতৃত্বের স্থানে দেখতে কিন্তু ইচ্ছুক নয়। তারা যেটা মনে করছেন যে কংগ্রেস এখন অনেক দুর্বল হয়ে গেছে, অনেক রাজ্যেই তাদের শক্তি কমে গেছে, কাজেই আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই বলেছেন যে গোটা দেশে 200টার মতো আসনে কংগ্রেস শক্তিশালী, সেখানে তারা প্রার্থী দিতে পারেন, কিন্তু বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে আঞ্চলিক দলগুলো যে যেখানে শক্তিশালী তাকে সেখানে প্রার্থী দিতে হবে। কাজে এই রকম একটা বাতাবরণের মধ্যে দাঁড়িয়ে বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে যে কাজটা কঠিন হলেও এই উদ্যোগটা নেওয়া শুরু হয়েছে। আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন, কাজে আজকে আগামীকাল নীতিশ কুমারের বাসভবনে এই বৈঠক হবে এবং তার জন্য কিন্তু পাটনায় তার যত সাজো রব বিভিন্ন জায়গায় ওয়েলকাম জানিয়ে পোস্টার ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে পাটনা শহর। এবং বিরোধীরা সকলেই আসবেন এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে আমাদের রাজ্যের দিক থেকে যদি আমরা দেখি, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন অন্যদিকে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি তিনিও থাকছেন, কাজেই বুঝতেই পারছো কংগ্রেসের রাহুল গান্ধী নিজে এই বৈঠকে উপস্থিত থাকবেন। কাজে ধারে ভারে কিন্তু বৈঠকের অত্যন্ত গুরুত্ব রয়েছে, তার কারণে একেবারে প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা কিন্তু উপস্থিত থাকছেন। কাজে সেই দিক থেকে নীতিশ কুমারের ডাকা প্রথম এই বিরোধী ঐক্যের যে মিটিং, সেই মিটিং কিন্তু যথেষ্টই ধারে ভারে গুরুত্ব পাচ্ছে নিঃসন্দেহে বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।